আমি
ভাবলুম বোধহয়। সাক্ষাতের কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না বলছো? জানি না, তবে ভুল করেছি, আমার কোনো খবর নেই। জানি, আমি জানি, কুলীন ব্রাহ্মণ ঘরে দৌর্দণ্ড প্রতাপ ভবানীচরণের বন্ধু, এই ভরা সন্ধ্যায় নদী পাড়ে এই নির্জন ভাঙা মন্দিরে এক অপরিচিতের সঙ্গে দেখা করতে আসা কি আর তোমার শোভা পায়? মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে শোলো, দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গদে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে।
করে থাক, একটাও কথা বলবি না, মেঘ বললেই বৃষ্টি হবে, বৃষ্টি হবে ঝমঝমিয়ে, তড়ি বইবে রমরমিয়ে, প্রেম করবো খুব জমিয়ে, ভিজুক তবে জুতো মোজা। সন্ধ্যে সকাল এক গুণগান, তোমার মুখে ভিন্ন স্লোগান ঘুরে ফিরে যায়, শ্যামবাজারের ঘোড়ার উপর নেতাজির নিঃসঙ্গ জীবন, কত মানুষ ঘোরে ফিরে তবু সে একা হয়ে যায়, সহজ মানুষ কান্নার কারণ, কোথায় থামব কোথায় বাড়ব, কোথায় গেলে অনেক কাছে একা পাওয়া যায়।
প্রান্তে বিশ্ব প্রকৃতিকে সাজিয়ে তুলতে আসে বসন্ত। শীতে রুক্ষ হয়ে যাওয়া গাছগুলোয় লাগে চির সবুজের তারুণ্য। সারা বছর খোঁজনা রাখা অশোক, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার দাঁড়ে দাঁড়ে বসন্ত এঁকে দেয় উজ্জ্বল লাল রঙ। দক্ষিণা বাতাস আমাদের কানে কানে এসে বলে যায়, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। আর এভাবেই ফাগুন হাওয়াকে সঙ্গী করে আবৃত্তির আলোকে এবারে বসন্ত বন্দনা শুরু করছি। অনুষ্ঠান নির্দেশনা ও সম্পাদনায় রূপম বসু, অংশগ্রহণে সুপ্রীতি, অরুন্ধতি, নন্দিনী। Thank you.
লাগলো আপনার এই নাগনাগিনী কথা। নাগনাগিনী কথা দেখে অনেকদিন বাদে মনে হলো একটি আন্তর্জাতিক মানের নাটক দেখলাম। আমাদের কৃতজ্ঞতা যে পট্টনাট্য মেলা এই নাটক উত্তরপাড়ায় নিয়ে এসে উত্তরপাড়ার মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে, আমাদের কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ স্যার। কেমন লাগলো আপনার এই নাগনাগিনী কথা? নাগনাগিনী কথার উপস্থাপনা অসাধারণ উপস্থাপনা দেখলাম, ড্যান্স কোরিওগ্রাফির কাজ অসাধারণ কাজ দেখলাম। হয়তো এমনি নাটকের যারা আমরা দ্বন্দ্ব দেখি, বিভিন্ন ঘটনার প্রবাহ দেখি, সেই অর্থে সেইগুলো হয়তো নেই, তবুও যেটুকু বাচিক আমরা পেলাম, অসাধারণ কণ্ঠস্বর পেলাম, গানের তিনি আপনাদের যে সঙ্গীতের যে পাঠ খুব পরিণত পরিশীলিত, মানে খুব নাটকের সঙ্গে গেল, কখনো মনে হলো না যে এগুলো বিচ্ছিন্নভাবে আরোপিত। সমস্ত প্রযোজনাটা একটা অসাধারণ প্রযোজনা লেগেছে আমার। আমি অনেকদিন বাদে একটা এরকম প্রযোজনা দেখলাম, এর আগে দেখেছিলাম দেবী সর্বমস্তা রিপার্টারি থিয়েটারে, অনেকটা এইরকমই। অনেকদিন বাদে আমি এটা আবার দেখলাম। থ্যাংক ইউ। আপনারা এগিয়ে যান, আরও আরও মানুষের কাছে পৌঁছে দিন এই নাটক। থ্যাংক ইউ।